সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়া ইউএস মিলিটারি কোঅপারেশন গ্রুপ MCG এর 19তম সংস্করণ 1 মার্চ থেকে 2 মার্চ 2022 কোথায় অনুষ্ঠিত হলো? অপশান এ বিহারের পাটনায়, অপশান বি উত্তরপ্রদেশের মথুরায়, অপশান সি উত্তরপ্রদেশের আগ্রায়, নাকি অপশান ডি হরিয়ানার হিসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশের আগ্রায়। ইন্ডিয়া ইউএস মিলিটারি কোঅপারেশন গ্রুপ MCG 19তম সংস্করণ অনুষ্ঠিত হলো উত্তরপ্রদেশের আগ্রায়। ভারত মার্কিন MCG হলো একটি ফোরাম যা ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ড এর মধ্যে কৌশলগত এবং অপারেশনাল স্তরে নিয়মিত আলোচনার মাধ্যমে দেশগুলির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত। চলে আসবো পরের প্রশ্নে, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব শ্রবণ দিবস ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালিত হয়? অপশান এ 3রা মার্চ, অপশান বি 2রা মার্চ, অপশান সি 1লা মার্চ, অপশান ডি 4ঠা মার্চ। এই 4টি দিনের মধ্যে কোন দিনটি ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালন করা হয়? অপশান এ 3রা মার্চ, এই দিনটি বিশ্ব শ্রবণ দিবস হিসাবে পালন করা হয়। বধিরতা এবং শ্রবণ শক্তি হ্রাস রোধে সচেতনতা বাড়াতে 3রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস হিসাবে পালন করা হয়। এটি সারা বিশ্বে কান এবং শ্রবণ যন্ত্রের প্রচারের জন্যও পালন করা হয়। হু 2007 সালে 3রা মার্চ প্রথমবারের মতো বিশ্ব শ্রবণ দিবস পালন করে। এবছরের বিশ্ব শ্রবণ দিবসের থিম হলো টু হিয়ার ফর লাইফ লিসেন উইথ কেয়ার। খুব ভাইটাল, এটা এবছরের বিশ্ব শ্রবণ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হিয়ারিং ডে এর থিম হচ্ছে টু হিয়ার ফর লাইফ লিসেন উইথ কেয়ার। চলে যাবো পরের প্রশ্নে, কোন দিনটিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ওয়ার্ল্ড লাইফ ডে পালিত হয়? 4ঠা মার্চ, 3রা মার্চ, 1লা মার্চ, নাকি 2রা মার্চ? এখানেও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3রা মার্চ। 3রা মার্চ দেখেছিলাম ওয়ার্ল্ড হিয়ারিং ডেও পালন করা হয়। বিশে ডিসেম্বর 2013 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ তার 68তম অধিবেশন চলাকালীন 3রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এই দিনে বন্য উদ্ভিদ ও প্রাণীর বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশন গ্রহণ করা হয়েছিল। প্রায় 8,000েরও বেশি প্রজাতির বন্য প্রাণী এবং উদ্ভিদ বিপন্ন। 2022-এর বন্যপ্রাণী দিবসের থিম হলো রিকভারিং কি স্পিসিস ফর ইকোসিস্টেম রিস্টোরেশন। এটাও কিন্তু খুব ভাইটাল থিম, রিকভারিং কি স্পিসিস ফর ইকোসিস্টেম রিস্টোরেশন। চলে আসবো পরের প্রশ্নে, সম্প্রতি কে স্পিয়ার কর্পসের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি, লেফটেন্যান্ট জেনারেল JP ম্যাথিউ, অপশান ডি লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, জেনারেল অফিসার কমান্ডিং স্পিয়ার কর্পসের। লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি স্পিয়ার কর্পসের জিওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন। লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি স্পিয়ার কোরের কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি অতি বিশেষ সেবা পদক AVSM এবং সেনা পদক পেয়েছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল JP ম্যাথুরের স্থলাভিষিক্ত হলেন। কোন দেশে 31তম সাউথ ইস্ট এশিয়ান গেমস শুরু হতে চলেছে? অপশান এ ইন্দোনেশিয়া, অপশান বি সিঙ্গাপুর, অপশান সি মালয়েশিয়া, অপশান ডি ভিয়েতনাম। সঠিক উত্তর হবে অপশান ডি ভিয়েতনাম। ভিয়েতনামে 31তম সাউথ ইস্ট এশিয়ান গেমস শুরু হতে চলেছে। 31তম সাউথ ইস্ট এশিয়ান গেমস 12 থেকে 23 মে 2022 পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে। গেমটিতে 526টি ইভেন্ট সহ 40টি খেলা থাকবে। মূলত 2021 সালে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভিয়েতনাম এবং বিস্তৃত অঞ্চলে কোভিড মহামারীর কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ভিয়েতনাম 2003 সালের পর দ্বিতীয়বারের মতো এই ইভেন্টের আয়োজক হবে। চলে আসবো পরের প্রশ্নে, ব্লু ক্রস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা 4P এর সহযোগিতায় সম্প্রতি কোন শহরে রাস্তার পশুদের জন্য একটি অ্যাম্বুলেন্স চালু করেছে? অপশান এ নতুন দিল্লি, অপশান বি চেন্নাই, অপশান সি মুম্বাই, অপশান ডি পাটনা। এই 4টির মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান বি চেন্নাই। চেন্নাইতে ব্লু ক্রস অফ ইন্ডিয়া তারা 4P এর সহযোগিতায় রাস্তার পশুদের জন্য একটি অ্যাম্বুলেন্স চালু করেছে।
এই স্ট্রে অ্যানিমাল কেয়ার প্রোগ্রামটি অসুস্থ এবং আহত রাস্তার পশুদের জন্য সাইটে চিকিৎসা প্রদানের জন্য প্রত্যেক অ্যাম্বুলেন্সে একজন করে পশু চিকিৎসকও থাকবেন। শুটিংয়ে সম্প্রতি মিশরের কায়রোতে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতলেন? শুটিংয়ে শুটিং খেলা দিব্যাং সিং পানোয়ার, গগন নারাং, সৌরভ চৌধুরী নাকি জিতু রায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সৌরভ চৌধুরী। গগন নারাং, জিতু রায়, সবগুলো সকলকে আমরা চিনি শুটার হিসাবে সৌরভ চৌধুরী, যার বাড়ি উত্তরপ্রদেশে মিরাটে। চলে আসবো পরের প্রশ্ন, এক্সপ্লেনেশন দেখে নেবো। এক্সপ্লেনেশন অপশন সি, সৌরভ চৌধুরী সঠিক উত্তর। তিনি পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনাল ম্যাচে জার্মানির মাইকেল সোল্টকে 16-6 পরাজিত করেন। ব্রোঞ্জ জিতেছিলেন রাশিয়ার আর্টেম চেরনোসভ। ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার পতাকা এই স্পোর্টস ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন, মহারাষ্ট্রের চিফ সেক্রেটারি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? শ্রী লালনান মাইওয়া চুয়াঙ্গ, অপশন বি মানু কুমার শ্রীবাস্তব, অপশন সি শ্রী ব্রিজেস মেহরোত্রা। মালহোত্রা হবে এটা, একটু কারেক্ট করে নেবে। অপশন ডি উষা শর্মা, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি মানু কুমার শ্রীবাস্তব, তাকে সম্প্রতি মহারাষ্ট্রের চিফ সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। মহারাষ্ট্র বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এবং রাজধানী সবাই জানি মুম্বাইয়ের রাজধানী, মুম্বাইয়ের রাজধানী জানি মহারাষ্ট্রের। চলে আসবো পরের প্রশ্নে, কোন রাজ্য সম্প্রতি 6 মাসের জন্য পুরো রাজ্যকে ডিস্টার্বড এরিয়া হিসেবে ঘোষণা করছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ওড়িশা, অপশন সি রাজস্থান, অপশন ডি আসাম। 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্য 6 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য পুরো রাজ্যকে ডিস্টার্বড এরিয়া বলেছে? অপশন ডি আসাম হবে সঠিক উত্তর। আসাম সঠিক উত্তর। গত 6 মাসে আসামের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পর রাজ্য সরকার 6 মাস পর্যন্ত সমগ্র আসাম রাজ্যকে অশান্ত এলাকা বা ডিস্টার্বড এরিয়া হিসেবে ঘোষণা করেছে। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা। চলে আসবো আজকে শেষ প্রশ্নে, রাশিয়া সম্প্রতি যুদ্ধ চলাকালীন বিশ্বের বৃহত্তম কার্গো প্লেন অ্যান্টনভ AN-225 বা মিয়া ধ্বংস করেছে, এটি কোন দেশের প্লেন ছিল? অপশন এ ইউক্রেন, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি চীন। তো কোন দেশের এটি একটি প্লেন ছিল, কোন দেশের কার্গো প্লেন ছিল? এটি সঠিক উত্তর হবে কিন্তু ইউক্রেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে কিয়েভের কাছে একটি বিমানবন্দরে হামলার সময় রাশিয়ান সেনারা এই বিমানটিকে ধ্বংস করেছে। কোন বিমানটি? অ্যান্টনভ AN-225। তো বন্ধুরা, এই ছিল কান্ট্রি থেকে বাছাই করা 10টি প্রশ্ন উত্তর। তোমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।